দেখুন, বাংলার মানুষ, বাংলার যুবক, বাংলার প্রজন্ম বিভিন্ন সময়ে আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখতে পেয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই মুহূর্তে আমরা রাজনৈতিক দুর্যোগ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, আবার তারপরে দেখতে পাচ্ছি বাংলার পুলিশ মন্ত্রীর নামই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলের চুরিই বর্ষা। এবং এই করে আমরা দেখতে পেলাম কি হলো, তৃণমূলের তিন রকম নেতা তৈরি হলো, কেউ জেলে, কেউ বেলে, আর বর্তমানে কেউ গেল বলে। আমরা জেলে দেখতে পাচ্ছি পার্থ মানিক কেষ্ট এদেরকে, আবার কেউ দেখছি বেলে, অর্থাৎ চোর কুণাল চোর সুদীপ, আর কেউ এখন যাবে বলে। অর্থাৎ বলো না যে তোমরা যদি এখন তোমাদের মেরুদণ্ড সোজা থাকে, পরিষ্কার হবে এমপিদেরকে বার করে দিয়ে তোমরা আইন পাস করছো, তোমরা ইডি সিবাইকে ইউজ করছো, বলো তোমরা রাজনৈতিক ভাবে এমপি 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 রুদ্রাঙ্ক। যখন নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে এই তৃণমূল সরকার ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট, ভালোভাবে বুঝুন, আমার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর থেকে শুরু করে মালদার দর্শকরা যারা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ধরুন 100 টাকা পাঠালো ভারত সরকার, সেই 100 টাকার হিসাব যদি রাজ্য সরকার না দেয় তাহলে পরের প্রকল্পের টাকা কিভাবে দিতে পারে? এটা একটা ফেডারেশন স্ট্রাকচার দাদা, কি মনে হয়, হিসাব না দিলে কেউ টাকা দেয়? আপনি আপনার বাড়ির ছেলেদের টাকা দেবেন হিসাব না দিলে? হ্যাঁ, এটা এটা বলুন তাহলে কি হয়েছে? 100 দিনের টাকাগুলো দেখতে পাচ্ছি সব চুরির অভিযোগ উঠছে, কি বলবেন দাদা? ঠিকই তো, সাধারণ মানুষ বলছেন আজ এই দুই দলের রাজনৈতিক নিজের রাজনৈতিক বাজার গরম করার জন্য মানুষকে বঞ্চিত রেখেছে। এই যে 100 দিনের কাজ কারা চালু করেছিল? কংগ্রেস চালু করেছিল। এই ভারত জোড়ো যাত্রা আমি রাহুল গান্ধীর সাথে দেখা করে বলেছে যে রাহুল গান্ধী আপনাদের সরকার ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত 100 দিনের কাজ চালু করেছে, কিন্তু এই দুইজনে মিলে একজনে চুরি করছে, চোরটা ধরার কাজ কার? বিজেপির। তো এতদিন কি করছিল? এখন ভোট এসছে তো ইডি এসছে, কেন মাননীয়ার অনুপ্রেরণায় এখানে চুরি হয়েছে? তোমরা না না, রাহুল গান্ধীর সাথে কি চোরটা হচ্ছে? রাহুল গান্ধী ছিল চোরটা, আপনারা তো সব করেছে ভাই, আমাদের মানুষের তো সব করেছে, মানুষের সাথে চোরটা আছে, মানুষের সাথে সব চোর নিয়ে ইন্টারেস্ট হয়। আমরা আজকে একটা প্রশ্নই করতে চাই, রাগ ঢাক না রেখে আপনারা বলুন, চাল চুরির অভিযোগ, চাকরি চুরির অভিযোগ, এবার 100 দিনের টাকা দাদা, গ্রামের মানুষ, আপনারা আমার দর্শকরা যারা দেখছেন, আপনারা কাজ করেছেন এত বছর বসে রয়েছেন, আপনারা ভাবছেন যে ভারত সরকার টাকা দেয়নি, তা নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন টাকা এসেছে 2019 সালের থেকে। এই WBCS অফিসার যাদের বাড়িতে আজ ইডি গেছে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে, এই সরকার সেই টাকা বেনামি অ্যাকাউন্টে ঢুকিয়েছে, অন্য ভুয়ো অ্যাকাউন্টে ঢুকিয়েছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সবথেকে বড় কথা, 2015 সালে 100 দিনের কাজে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভাষণ দিয়েছিলেন, এবং কি ওই 100 দিনের কাজের প্রকল্প টাকাটা হেও করেছিল, ছোট করেছিল, আস্তে আস্তে দিনের পর দিন 100 দিনের যে বরাদ্দ বাজেটে কমিয়ে দিচ্ছে দিনের পর দিন। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিকবার অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিরোধী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা দেগঙ্গায় 100 দিনের কাজের জন্য আন্দোলন করেছিলাম, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলদাস পুলিশ আমাদের নির্মমভাবে অত্যাচার করে বিজেপি অ্যারেস্ট করেছে, শুধু মমতা ব্যানার্জিকে ওই জঙ্গি আন্দোলনে বিজেপি দিয়েছে, বিজেপি নাম করে আইএসএফের মুখপাত্রকে দেবুদা বেড়াবে, আইএসএফের মুখপাত্রকে দেবুদা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আইএসএফ কিভাবে কথা বলবে, কি করছেন দাদা? দাদা বাংলায় কি হচ্ছে? বাংলায় দুর্নীতি হচ্ছে, 2,80,000 জব কার্ড, ভুয়া জব কার্ড পাওয়া গেছে তৃণমূল সরকার কাছ থেকে পাওয়া গেছে, মানিক ওই যে ইয়ে শিক্ষা দপ্তর পার্থ জেলে, অনুপত জেলে, মানিক ভট্টাচার্য জেলে, ওদের আমি বলবো যে মিডিয়ার মাধ্যমে যে ওদের বাংলা চালানোর যোগ্যতা কি, একটা মানে পৌরসভা চালানোর যোগ্যতা নেই তৃণমূল সরকারের। মানুষ বলছে পৌরসভা চালানোর যোগ্যতা নেই এই রাজ্যের শাসক দলের, মানুষ বলছে রাজ্যে চুরি হয়েছে, মানুষ বলছে যে তার অধিকার চুরি হয়েছে, মানুষের কণ্ঠস্বর হিসেবে রিপাবলিক বাংলা প্রশ্ন করছে বুক চিতিয়ে চোখে চোখ রেখে, এ বাংলায় হচ্ছে এটা। জব কার্ডের টাকা আপনারা পাচ্ছেন না? পাচ্ছি না। তো এই কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দিয়েছি, টাকা চলে গেছে ভুয়া অ্যাকাউন্টে, কি বলবেন?
কিছু হয় না কিছু দেয়নি কেন্দ্র সরকার চুরি করেছে কেন্দ্র সরকার সামনে এনেছে কিছু দেয়নি কিছু কেন্দ্র বলছে টাকা পাঠিয়েছে রাজ্যকে রাজ্যকে পাঠিয়েছে অন্য অ্যাকাউন্টে চলে গেছে আমি আরো মানুষের সঙ্গে কথা বলি কি বলছেন তা কেন্দ্র টাকাটা চুরি করছে চোরকে কবাট লাগে একবার দেবে দুবার দেবে ফিরে টাকা দেবে কি চোরের মার তো বড় গলা ধন্ডা দিতে ভোটে রাখেন আরে বড় গলা আরে বাবা আপনি ওকে জিজ্ঞেস করুন না যে উনি 5 লাখ টাকা পেয়েছে আর 2014 কি বলবেন কি বলবেন জব কার্ড নিয়ে কিচ্ছু পায়নি জীবনে বাংলায় কি হচ্ছে বাংলায় চুরি হচ্ছে স্যার বাংলায় চুরি হচ্ছে বলছি এদিকে আসুন আগে শুনুন সংগঠিত চুরি কাকে বলে জানেন কথা পোস্টার আরে দাদা আমি বলছিলাম আমি বলবেন আপনি আরে আপনি বলবেন পঞ্চায়েতে পোস্টার দিয়ে দেন বলতে দাও দাদা আপনি এরকম করে সবাই যদি ইডি সিবে আপনি সবাই বিজেপিকে জায়গা করার সময় নষ্ট করবেন বলতে দেবেন তো সংগঠিত চুরি কাকে বলে শুনুন গ্যাসের দাম তেলের দাম সবজির দাম চালের দাম ডালের দাম পেট্রোলের দাম সব বাড়িয়ে দিয়েছে বিজেপি এটাকে বলে কাজের টাকা 15,000 কোটি টাকা যে কেন্দ্র সরকার বরাদ্দ করেছে অভিষেকে তৃণমূলের পার্টি অভিষেকে গ্যাসের দাম ঠিক হয় তোমাদের নেতারা যারা পার্টি অভিষেকে গ্যাসের দাম ঠিক হয় তুমি জানো তুমি কোন দাম মেরেছে কেন আমি ওসব জানতে চাই না আমি জানতে চাই চাকরি চুরি হয়েছে ইয়েস অর নো চাকরি চুরি হয়েছে হ্যাঁ চাকরি চুরি হয়েছে চাল চুরি হয়েছে হ্যাঁ চাল চুরি 100 দিনের টাকা পাওয়া যায় কি হয়েছে কি হয়েছে দাদা বাংলার মানুষ বলছে চুরি হয়েছে বাংলার মানুষ বলছে চুরি হয়েছে কেউ বলতে পারবে না এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী আসেনি ব্যর্থ অপদার্থ জাতি বিভিন্ন প্রকল্পে যে পরিমাণ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চোর পশ্চিমবাংলা সরকার চোর আমরা গ্রাজুয়েশন করেও সরকার চোর পশ্চিমবঙ্গের সরকার চোর পশ্চিমবঙ্গ সরকার যে পরিমাণ টাকা মানুষের ভাতা লাগবে না চাকরি দিন পশ্চিমবঙ্গের 12 কোটি চাকরি তো চুরি হয়ে যাচ্ছে লাভলি মৈত্র তিনি নিজে বলেছে দল থাকলে রোজগার হবে তার মানে এটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গের মুখে সরকারকে বলুন এটা বড় একটা তৃণমূল গ্রাজুয়েশন করে বসে আছি চাকরি কোথায় শুনুন আচরিনের প্রতিশ্রুতি দিয়ে যারা সরকারে এসেছিল তারা বলেছিল আরে ভাই আপনারা দিদি আর মোদি মিলে মানুষকে ফুটবল বানিয়ে দিয়েছে কেন বেকার বলছ 15 লক্ষ পাঁচজন গার্লফ্রেন্ডের খাটের তলায় আমি জানতে চাই রে শোনে চুরি চাকরিতে চুরি 100 দিনের টাকাও চুরি বাংলার মানুষ জানতে চাই হচ্ছে বাংলার কে হচ্ছে 12 কোটি 7 কোটি ভোটার 7 কোটি ভোটার মুখ্যমন্ত্রী চোর 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 সব চোর সব চোরবাবু ওয়াশিং মেশিন কি বলছেন কি বলছেন দাদা কি বলছেন কি বলছেন চুরি হচ্ছে চুরি তো হচ্ছে আজ আমরা গ্রাজুয়েশন করে পশ্চিমবাংলার বুকে বাংলার মানুষ চোর 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 স্লোগান উঠে আমরা জানতে চাই রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আমরা শুনেছিলাম আজ আমাদের বাংলায় দেখতে হচ্ছে চাকরি চুরি চাল চুরি 100 দিনের টাকা তাও চুরি বাংলার গরিব মানুষের টাকা চুরি করে আর কত দিন এভাবে চলবে প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ তারা বলছেন এ বাংলায় হচ্ছে টাকা